হ্যালো বন্ধুরা, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক শ্রীময়ের আপডেট নিয়ে। আপডেটই দেব, তার আগে অনুরোধ করছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। সকালে ঘুম থেকে উঠেই রোহিত সেন ফাইলপত্র নিয়ে কিছু কাজ করছে। শ্রীময় ওর জন্য জুস নিয়ে এলে ও খেতে চায় না, বলে আগে আমি কিছু কাজ করছি সেগুলো করিনি। দেখো রোহিত, তোমার কালকে রাতে শরীর খারাপ করেছিল, আজ তোমার শরীরটা কেমন লাগছে বলো তো? দেখো শ্রীময়ী, আমি বেশ ভালো আছি, তুমি ভালো থাকলে আমিও ভালো থাকি, কিন্তু তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। শ্রীময়ী, তোমার চোখের জল মোছানোর জন্যই আমার কাছে নিয়ে এসেছি তোমাকে। সেটাই যদি আমি করতে না পারি তাহলে এর থেকে আর বড় কষ্ট কী হতে পারে? তুমি এসব কী কাজ করছো বলো তো? এখন তুমি তো সেই সকালে উঠে আমার জন্য কফি করলে, স্যান্ডউইচ বানালে, এসব কিছু করে কিন্তু তুমি হাঁপিয়ে যাচ্ছ। রোহিত, দেখো শ্রীময়ী, ডাক্তার আমাকে বলেনি যে আমাকে বেড রেস্ট নিয়ে থাকতে হবে, আমাকে হাঁটাচলা করতে বলেছে, কাজকর্ম করতে বলেছে, আর আমি আজকে আছি, কালকে যদি না থাকি তখন দেখবে আমার এই সমস্ত স্মৃতিগুলোই তোমার জীবনে একটা বাজার কারণ হয়ে দাঁড়াবে, তখন বুঝবে রোহিত যা কিছু করেছিল ঠিকই করেছিল। শ্রীময়ী বলে, এই সমস্ত কথা তুমি আবার বলছো? দেখো শ্রীময়ী, এই ফাইলগুলো পড়ে তুমি সই করে দাও। শ্রীময়ী বলে, এগুলো কিসের ফাইল? তুমি যেহেতু আমার ওয়াইফ তাই তোমাকে জানতে হবে আমার কোথায় কোন সম্পত্তি রয়েছে, আমার কত অ্যাসেট রয়েছে, আমার ব্যবসার কত টাকা রয়েছে, তোমাকে সব জানতে হবে শ্রীময়ী। সেগুলো জানলে তবেই তো তুমি ব্যবসার হাল ধরতে পারবে, আর আমি যেহেতু অসুস্থ, আমি যদি হাসপাতালে ভর্তি হই তখন তো আমি চেক সই করে দিতে পারবো না, তাই তোমাকে আমার অ্যাকাউন্টের সাথে জয়েন করে নিচ্ছি, আমাদের এখন জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপর আমার যেখানে যা আছে ব্যবসা বাণিজ্যের সম্পত্তি সব কিছুর মালিক আমি তোমাকে করে দিচ্ছি। কি করছো কি রোহিত, তুমি তো সুস্থ হয়ে যাবে, তুমি অসুস্থ কিন্তু তুমি বাঁচবে না এটা তো ডাক্তার বলেনি। আমি জানি শ্রীময়ী, ডাক্তার 50-50 চান্স দিয়েছে, যে কোনো সময় পরেরটা যদি হয়ে যায় তখন কি করবে তুমি? শ্রীময়ী বলে, রোহিত তুমি এই সমস্ত কথা বলে আমাকে কষ্ট দিও না। রোহিত বলে, দেখো শ্রীময়ী, যেটা সত্যি আমি তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি, তুমি বাস্তব কথাটা বোঝো, এইভাবে ছেলে মানুষই করলে হবে না, তোমাকে সব কিছুতে সই করতেই হবে। শ্রীময়ী বলে, আমার এসব কিছু চাই না রোহিত, তুমি আমার পাশে থাকলে আমার সব কিছুই হয়ে যাবে। কিন্তু না শ্রীময়ী, তুমি যেহেতু আমার ওয়াইফ তাই সব কিছুতে তোমার নাম জড়ানোটা খুব দরকার। তবে জানো, বিদেশে গিয়ে হয়তো আমরা একে অপরের হাত ধরে হাঁটতে পারবো না, আমি অসুস্থ থাকবো, আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হবে, কিন্তু আমি চাই আমি এখন সুস্থ রয়েছি। আমরা যদি এখন লন্ডন যেতে পারতাম তাহলে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু তোমাকে বুঝিয়ে দিতে পারতাম, আমি আজকে রয়েছি, কালকে যদি না থাকে শ্রীময়ী তখন তুমি আমার সব স্বপ্নগুলো পূর্ণ করবে, তুমি আমাকে কথা দাও, আমার কিন্তু অনেক স্বপ্ন রয়েছে সেগুলো কিন্তু তোমাকে পূরণ করতে হবে। শ্রীময়ী বলে, রোহিত আমি পারবো না। রোহিত বলে, শ্রীময়ী তুমি পারবে, আমি যোগ্য হাতেই সব কিছু তুলে দিচ্ছি, একদম চিন্তা করো না, আমি যতদিন আছি আমি তোমার পাশে থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য তোমাকে বুঝিয়ে দেবো। রোহিত বলে, শ্রীময়ী আমি বেঁচে থাকতে থাকতে তুমি সব কিছু শিখে নাও, নাহলে মানুষ তোমাকে এখন ভালো দেখাবে, যখন আমি থাকবো না তখন তুমি ব্যবসার কিছু বুঝবে না, তখন তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়ার জন্য সবই উঠে পড়ে লাগবে। ওদিকে দিটি ছোটোর ঘরে আসার জন্য অনুমতি চায়। ছোটো বলে, আসো, কী হয়েছে? দিটি বলে, দেখো আমি আজকে চলে যাচ্ছি, কাল তো কাকুরা আমাকে আটকেছিল, আজকে আমাকে যেতেই হবে। হ্যাঁ দিদি, তুমি চলে যাও, কারণ তোমার পাপা তো আবার একলা রয়েছে, তোমার পাপার সাথে তোমাকে সঙ্গ দিতে হবে, তাই না? তাহলে তুমি চলে যাও, তোমাকে কে আটকেছে? আর একটা কথা বলার ছিল তোমাকে, আমি আর এই মাধবপুরে চেম্বার করব না। দেখো দিদি, তুমি খুব স্বার্থপর মেয়ে, সেটা আমি খুব ভালো করে জানি, আবারও তুমি সেটা প্রমাণ করে দিলে, কারণ এই মাধবপুরের গরিব মানুষরা তোমাকে দেখে একটু আশার আলো দেখেছিল, তারা ভেবেছিল যে একজন ডাক্তার তো আছে এই গ্রামে এসে চিকিৎসা দেওয়ার, এখন তুমি আমার উপর অভিমান করে সেই চেম্বারটাও করতে চাইছ না, এটা করে তুমি কি পাবে বলো তো? তুমি এখানে চেম্বারটা করেছিলে শুধুমাত্র আমার পরিবারের সাথে সম্পর্কটা ভালো রাখবে বলে, আমার সাথে সম্পর্ক রাখবে বলে, তুমি কিন্তু গ্রামবাসীকে আপন করে এই চেম্বারটা খুলো নি, তুমি যদি ওদের ভালোই ব্যস্ত তাহলে এই চেম্বারটা তুমি কন্টিনিউ করে যেতে, প্রয়োজন হলে তুমি আমাদের বাড়িতে আসতে না, আমার সাথে কথা বলতে না। দেখো আমার মন এতটা কঠিন নয় যে আমি তোমার বাড়ির এখানে চেম্বার করব আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, বুঝতে পেরেছ? তার দিকে তুমি যা করতে চাও সেটাই করো, আমার কথা দিয়ে তো কোনো কিছু হবে না, কারণ তোমার সিদ্ধান্ত তুমি নিজেই নেবে। দিদি বলে,
আমার মধ্যে সমস্ত সব খারাপ গুণই রয়েছে, আর সেটা শুনে তোমার চোখেই ধরা পড়ে, আর কারোর চোখে ধরা পড়ে না। আমি তো একমাত্র শ্রেষ্ঠ খারাপ মানুষ তোমার চোখে। ঠিক আছে, এই খারাপ মানুষটার সাথে তোমার আর কোনো সম্পর্ক রাখতে হবে না। আমি তো সেই কারণে চলেই যাচ্ছি, কারণ আমি চাই না তোমার সাথে থেকে কোলাহল বাড়াতে। তুমি আর আগের মতো নেই, অনেকটা পাল্টে গেছো। আর সেই পাল্টানোর কারণটা নিশ্চয়ই আমি, আমার খারাপ ব্যবহার। আমি জানি তুমি এইসব কিছু আমাকে বলবে, আমি তাই তার আগেই চলে যাচ্ছি। দেখো দেখছি তুমি কিন্তু আমার বাড়িতে ছিলে, কিন্তু আমার স্বাধীনতার কোনো কিছু হস্তক্ষেপ করোনি, আর আমি কিন্তু খারাপও ছিলাম না। আর আমি তোমাকে চলে যেতেও বলছি না। এখন তুমি যদি চলে যেতে চাও, আমি তোমাকে আটকাবো না। তুমি চলে যাও, দিতি অবাক হয়ে যায়। ছোটু আর দিতির সম্পর্কে টানাপোড়েন শুরু হয়ে গেছে, তাদের সম্পর্কের বিচ্ছেদ শুরু হচ্ছে, আর তা সবকিছুই হচ্ছে দিতির কারণে। দিতি চাইছে যে দিতি যেভাবেই ছোটুকে চালাতে চাইবে, ছোটু সেই রকমভাবেই চলবে, কিন্তু না, ছোটু সেটা করতে পারছে না। রোহিত সেন সিময়কে বুঝিয়ে সুঝিয়ে সমস্ত ফাইল বুঝিয়ে দেয় এবং সই করিয়ে নেয়, আর খুব খুশি হয়ে যায়। আজকে আমি আমার জীবনের খুব বড় একটা দায়িত্ব পার করলাম। সিময়ী, তুমি এখন থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে। আমি অসুস্থ থাকলে তুমি ট্রিটমেন্টের জন্য যত খুশি টাকা তুলতে পারবে। তার জন্যই তো আমি তোমাকে সব কিছু মালিক করে দিলাম। দেখো রোহিত, আমি চাই তুমি সুস্থ হয়ে ওঠো, আর আমি শেষ পর্যন্ত ফাইট করবো। আমি জানি তুমি সুস্থ হয়ে উঠবেই। তুমি কখনো আমাকে ছেড়ে এইভাবে চলে যেতে পারো না। তোমার এই সমাজের প্রতি, আমার প্রতি অনেক কমিটমেন্ট রয়েছে, যেগুলো তোমাকে পালন করতে হবে। আমি বিদেশে যেতে চাই রোহিত। ডিঙ্কা আমাকে বলছে কেন তোমাকে বিদেশে নিয়ে যাচ্ছি না, সেখানে ট্রিটমেন্ট তো খুবই উন্নত। ডিঙ্কাও সেখানে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে ফিরে এসেছে। আমি কেন যাচ্ছি না সে ওটা আমার কাছে জানতে চেয়েছে। আমি ওকে বলেছি আজকে এখানে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হোক, ওনার সাথে কথা বলে ডাক্তার যদি জানায় যে তুমি এখন বিদেশে যেতে পারবে, তোমার জার্নিতে কোনো অসুবিধা হবে না, তাহলে আমরা খুব দ্রুত বিদেশে চলে যাব। সেখানে গিয়েই তোমার ট্রিটমেন্ট করাবো রোহিত। আমি চাই না কোনোভাবেই তোমার ট্রিটমেন্টে কোনো অসুবিধা হোক। তুমি আবার সব কথা শুনবে তো? রোহিত বলে কেন শুনবো না সময়, আমারও তো বাঁচার ইচ্ছে রয়েছে। তাই যেখানে ট্রিটমেন্ট করা দরকার, যেভাবে আমি সুস্থ হতে পারবো, সব চেষ্টাই আমি করবো। কোনো চেষ্টাই আমি বাদ দেবো না। তুমি দেখে নিও, আর তোমার মনের জোর তো আমার সাথে রয়েছে, আমরা দুজনে মিলে লড়াই করে এই রোগটার উপর কাবু পাবো। সিময় বলে আমার খুব কষ্ট হচ্ছে রোহিত, অনেক মানুষ রয়েছে যারা কেমো দিতে গিয়ে আর ফিরে আসে না, এটা খুব কষ্টের একটা বিষয়। সেই কষ্টটা তুমি সহ্য করে নিতে পারবে তো? রোহিত বলে দেখো সিময়, কেন এত কষ্ট, আমাকে সেই কষ্ট থেকে বেরিয়ে আসতেই হবে। ক্যান্সার হলে মানুষ যে বাঁচে না তা কিন্তু নয়, অনেক মানুষ রয়েছে যারা কেমো দিয়ে বেঁচে আছে, আর আমিও চেষ্টা করব সুস্থ হয়ে ওঠার, কারণ আমার ভালোবাসার মানুষ এখন আমার সাথে আছে। আমার তো আরও বেশি দিন বাঁচার ইচ্ছে থাকবেই। তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব বিদেশে, এই বাড়িতে তোমার পায়ের ধুলো দেবো, যে বাড়িটা আমি তোমার জন্য বানিয়েছি, সে বাড়িতে আজ পর্যন্ত তুমি পা দাওনি, এখন আমার সেই স্বপ্নটা পূর্ণ হবে। সিময়কে বারবার রোহিত বোঝায় এইভাবে না ভেঙে পড়তে, সামনে অনেক বড় লড়াই আছে, এই লড়াইটা সিময়কে লড়তে হবে। সিময়ও রাজি হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয় সিময় সহ্য করতে পারে না। সিময় কাঁদতে থাকে, আমার সুখ শান্তির মেয়াদ সবকিছু এতটা কেন কম, কেন আমি তোমাকে পেয়ে এইভাবে হারাবো রোহিত? আমার জীবনে অনেক দায়িত্ব কর্তব্য ছিল, সেগুলো তো আমি পালন করেছি, আর তো কোনো দায়িত্ব কর্তব্য নেই? কে বলেছে সিময়ের দায়িত্ব নেই? মানুষ যতদিন বেঁচে থাকে তার জীবনে দায়িত্ব থাকেই। তুমি যতদিন বেঁচে আছো সিময়, এখন তুমি আমার জন্য দায়িত্ব পালন করবে, কারণ আমার ব্যবসা বাণিজ্য সব কিছু তোমাকেই দেখাশোনা করতে হবে, আর সেই দায়িত্বটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আর এত বড় একটা দায়িত্ব তুমি পালন করতে পারবে? আমি থাকতে থাকতে তুমি সঠিকটা বুঝে নাও, আমি না থাকলে তোমাকে কেউ সঠিকটা বোঝাবে না, বোঝালেও ভুল বোঝাবে, আর আমি চাই না তুমি সেই ফাঁদে পড়ো। আমি না থাকলেও আমার স্মৃতি জড়িয়ে তুমি যাতে খুব ভালো করে বাঁচতে পারো, আমি সেই ব্যবস্থাই করবো, কারণ আমি তোমার স্বামী, আমার সমস্ত কিছুর উপর তোমার অধিকার রয়েছে। আমার যে সম্পত্তি, ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে, সব কিছু সমান অধিকারও তুমি। তাই আজকে আমি তোমার সাইনটাও নিয়ে নিলাম। আজকে এতটুকুই, তারপর কী ঘটে, ছোটু আর দিতির সম্পর্ক বিচ্ছেদ ঘটে নাকি ঠিক থাকে, সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসা পর্দায়। নমস্কার।